লেখা, ছাত্রদের শিক্ষাদান করা, তার জন্য সবসময় দরকার নতুন জ্ঞানের উদ্ভাবন যা হয় গবেষণার মাধ্যমে। আমরা চেষ্টা করছি গত বছর ধরে বিভিন্ন ফ্যাকাল্টি, বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকদেরকে নিয়ে তাদের গবেষণাগুলির প্রস্তাব মূল্যায়ন করে তাদের গবেষণা কাজে কর্মরত করা। আজকের এই মেলায় আমি বিশ্বাস করি ছাত্রদের এবং তরুণ গবেষকদের অনুপ্রাণিত করবে আগামীতে আরও বেশি কাজ করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে আমরা যে পরিকল্পনা প্রবেশ করেছিলাম এরকম অসংখ্য পরিকল্পনার একটি অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশে এবং আন্তর্জাতিক পরিবর্তন উত্থাপন করা এই গবেষণা এবং পাবলিকেশন ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়কে যদি যে খবরগুলো আসে আমরা অনেক সময় লক্ষ্য করি বিশ্ববিদ্যালয়কে নিয়ে নেগেটিভ নিউজগুলো বিশ্ববিদ্যালয়কে সে নিউজগুলো পরিবেশিত হয় অনেক সময় গণমাধ্যম, কিন্তু যে বিশ্ববিদ্যালয়ের যে পজিটিভ যে আয়োজন, যে পজিটিভ গবেষণা প্রকাশনা সেগুলো বিভিন্ন সময়ে গণমাধ্যমে সেভাবে আসে। তো এই মেলার মধ্যে দিয়ে আমরা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি আমাদের একটি লক্ষ্য হলো যে এই বিষয়টি উপস্থাপন করা। শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতি ঘটনের ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে, পাশাপাশি আমাদের জ্ঞান বিজ্ঞানের যে ম্যানেজমেন্ট এবং এর যে প্রসার প্রসার এবং জ্ঞান বিজ্ঞানের উপর ভিত্তি করে জাতি যে অর্থনৈতিকভাবে অগ্রসর হচ্ছে সেই বিষয়গুলো এই মেলায় প্রতিহত হবে। মানব সমাজের কল্যাণের জন্য যা কিছু প্রয়োজন তাই জ্ঞানী গুণী গবেষকরা আমাদের সামনে উপস্থাপন করেছেন, যাতে আমরা সেটাকে মেনে চলি এবং সেই ধারাই আমাদের পৃথিবীতে বা পূর্ব পৃথিবীতে দেখা যায়। শ্রীকৃষ্ণ থেকে কনফুসিয়াস থেকে বহু জ্ঞানী গুণী কিন্তু আমাদের সমাজে অবদান রেখেছে। রবীন্দ্রনাথের একটি কথা আছে যে ইউরোপে যেটি বিশ্ববিদ্যালয় সেটি তাল নির্ণয় করা যায়, কিন্তু ভারতবর্ষের নালন্দা তক্ষশিলা বিক্রমশিলার মতো যে সমস্ত ভক্তগুহে বিহারগুলো ছিল, যে সমস্ত বিশ্ববিদ্যালয় ছিল যেখানে পাড়িয়ানের মতো মানুষকে এসে জ্ঞান নিয়ে গেছেন, পূর্বপৃথিবী আলোকিত করেছেন, সেইগুলো কিন্তু কাল নির্ণয় না করা গেলেও সেগুলো যে ইউরোপের আগে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বর্তমান বিশ্বে গবেষণা প্রয়োজনীয়তা, গবেষণা সেই প্রকাশনার প্রয়োজনীয়তা সেখানে আমাদের সমাজ স্যার বলেছেন, আমাদের মাতৃত্ব স্যার বলেছেন, সবাই বলেছেন, আমরা সকলেই জানি। আমি সেই আলোচনাতে যাব না। আমরা এখানে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে প্রতিনিধিত্ব করছি, আমরা আমাদের মাননীয় প্রবাহ চ্যান্সেলর যে কথাটা বলেছেন যে সরকারের একটা বিশেষ বরাদ্দের কথা বলেছেন, আমরা কিন্তু আমাদের শিক্ষক মন্ডলীকে যখন বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান নিয়ে আমরা আলোচনা হয় তখন আমরা তাদের কাছে বিশেষভাবে অনুরোধ রেখেছি যে আসলে আমাদের একাডেমিক মাস্টার প্ল্যান একটা গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত এবং প্রথমত একাডেমিক মাস্টার প্ল্যান হওয়া উচিত। সে একাডেমিক মাস্টার প্ল্যানের ভিত্তিতেই কিন্তু অবকাঠামোগত মাস্টার প্ল্যান হওয়া উচিত। তো আমরা অনেক বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় সময় আমরা এই যে একটা আগে মাস্টার প্ল্যান হচ্ছে এবং একাডেমিক মাস্টার প্ল্যান না থাকা সেটা আমরা নিরুৎসাহিত করছি। আমরা তাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা আগে একাডেমিক গোলটি সেট করতে হবে, সেখানে সেটা গবেষণা সংযুক্ত থাকে, তার সাথে আনুষঙ্গিক হচ্ছে অবকাঠামো। অবকাঠামো হচ্ছে আমাদের মিনস টু এন্ড, অবকাঠামো এই কিন্তু আমাদের লক্ষ্য নয়। সুতরাং সকল ডিপিপিতে তারা এই বিষয়টা বিশেষভাবে জোর দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছে শিক্ষকবৃন্দ আছেন, আমাদের অত্যন্ত শব্দ গবেষকবৃন্দ যারা আছেন এখানে সকলকে আমরা জানি যে তারা বিশ্ব মানেরই আজকে সেখানে কাজ করে যাচ্ছেন গবেষণা করে। তবে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা সবসময় গবেষণার পক্ষে সংসদ করেন, উনি সবসময় চান যে গবেষক তিনি নিজেও একজন বিজ্ঞানী স্ত্রী ছিলেন ডাক্তার ওয়াজেদের সহযোগী, সেই হিসাবে তিনি সেগুলিকে অ্যাকোয়ার করেন। আজকে যে কৃষি বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে বহু কিছু
আজকে সেখানে অনেক গবেষণা হয়েছে, যার জন্য আমাদের এই স্বল্প আমাদের এত লোকসংখ্যার একটি দেশ আমরা আজকেও খাদ্যে সংসম্পূর্ণ আছি। কারণ তার উদ্ভাবনে যে বিষয়গুলো ছিল সে ক্ষেত্রে আমরা নতুন নতুন আমিকে আজকে বিশ্ব মানে এই গবেষণা কর্মীরা এখানে আছে, আমরা সেভাবে কাজ করে যাচ্ছি এবং সেগুলি জাতীয় স্বার্থে আমরা এখানে আজকে প্রয়োগ করছি এবং বাস্তবায়ন করছি।